হ্যালো বন্ধুরা, এডু লেকচার বিটির আর একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। অন্তরীকরণের তিনটা সমস্যা, একটা একদম সহজ, একটা মিডিয়াম সহজ আর একটা একদম কঠিন নিয়ে আসছি এবং এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগে আমি মূল নিয়মে কীভাবে অন্তরীকরণ করতে হয় সেটার একটা টিউটোরিয়াল দেখাছিলাম, তোমরা সেটা দেখছো আশা করি, না দেখলে দেখতে পারো। আর হচ্ছে যে আমাদের এই চ্যানেলের নাম হচ্ছে ইএলবি। ইএলবিতে আমরা বিভিন্ন ইন্টারমিডিয়েটের এবং অ্যাডমিশন টেস্টের ভিডিও থাকি, ভিডিও দিয়ে থাকি বিশেষ করে। আর হচ্ছে যে আর কি বলবো, যে ভর্তি পরীক্ষার সময় আমরা বিভিন্ন টিউটোরিয়াল দিয়ে থাকবো আমাদের চ্যানেলে, যখন অ্যাডমিশন টেস্ট আসবে তখন। তো আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকবা সবসময়, আমাদের ফেসবুকে পেজ আছে, তারপরে ইনস্টাগ্রামে আছে, টুইটারে আছে, সব জায়গায় আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ আছে। আমাদের চ্যানেলের নাম যেটা সেটা লিখে যদি তোমরা সার্চ দাও তাহলে পেয়ে যাবা, এডু লেকচার বিটি লিখে সার্চ দাও চলে আসবে সব, ঠিক আছে? তো আমাদের সাথে কানেক্টেড হয়ে যাবা, তাহলে আমরা যে ধরনের ভিডিও দেই না কেন তোমরা সেটা পেয়ে যাবা। তো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওতে। আমাদের অন্তরীকরণ ভিডিওতে প্রথমে যে অঙ্কটা থাকতেছে সেটা হচ্ছে এক্স কিউব টেন এক্স। তো আমাদেরকে যেটা সূত্র শিখতে হবে আগে, কিছু সূত্র হচ্ছে যে যদি ডিডিএক্স অফ ইউবি, যেখানে ইউ হচ্ছে এমন একটা রাশি যেটার মধ্যে এক্স থাকবে, যেমন সাপোজ সেটা হচ্ছে এক্স কিউব, আর ভি, বি হচ্ছে আর একটা রাশি সেটাতেও এক্স থাকতে হবে, যেমন এটা টেন এক্স। তাহলে দেখো ইউবি মানে হচ্ছে এক্স কিউব টেন এক্স, এই যে এখানে আমি যদি নিয়ে আসি এক্স কিউব টেন এক্স, ঠিক আছে? তাহলে ডিডিএক্স অফ ইউবি যদি থাকে তাহলে সূত্র হচ্ছে যে আগে তুমি ইউকে বাইরে রেখে বিকে ডিফারেন্সিয়েশন করবা, বিকে ডিফারেন্সিয়েশন করবা, প্লাস বিকে বাইরে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করবা। এটাই হচ্ছে মূল সূত্র। যদি ইউবি আকারে কিছু থাকে, মানে গুণ আকারে যদি দুটা রাশি থাকে, তখন তাদেরকে এভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়। যেমন আমি যেমন এখানে যখন কাজ করব তখন ইউ হচ্ছে কে, আমি ইউ ধরছি এক্স কিউবকে, সো এক্স কিউব ডিডিএক্স অফ ভি, ভি হচ্ছে টেন এক্স, প্লাস ভি, ভি হচ্ছে যে টেন এক্স ডিডিএক্স অফ ইউ, ইউ হচ্ছে এক্স কিউব। তাহলে বুঝে গেছো যে কীভাবে কাজটা করতে হচ্ছে, ঠিক আছে? এই সূত্রটা যখন আমরা অ্যাপ্লাই করে দিব তখন এটা হয়ে যাবে। তাহলে আমরা এটাকে কাজ করে ফেলি এখনই, যে ডিডিএক্স অফ এক্স কিউব টেন এক্স ইকুয়াল টু, আমরা এক্স সহজটাকে সবসময় ইউ ধরবো, ইচ্ছা করলে এটাকে ইউ ধরতে পারো, এটাকেও ইউ ধরতে পারো। যদি এটাকে ইউ ধরো তখন এটা বি, আর এটাকে ইউ ধরলে এটা বি। তো সবসময় সহজটাকে ইউ ধরবা, তো এক্স কিউব সহজ যেহেতু সেটাকে আমরা ইউ ধরলাম। তাহলে ইউকে যদি বাইরে রাখি তাহলে ডিফারেন্সিয়েশন করবো কাকে, বিকে, বি হচ্ছে টেন এক্স, প্লাস আমরা এবার কি করব যে বিকে বাইরে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন, বি হচ্ছে টেন এক্স, ডিফারেন্সিয়েশন করবো কাকে, ইউকে, এক্স কিউবকে। এখন দেখো এটা যেহেতু বাইরে এটা তো কোনো ডিফারেন্সিয়েশন হবে না, বসে যাবে। টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি যে সেক স্কোয়ার এক্স হয়, আমি সেটা লিখে দিলাম, প্লাস এখানে টেন এক্স বাইরে কোনো কাজ নাই থেকে যাবে, এক্স কিউবকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে থ্রি এক্স স্কোয়ার হবে। এটা কীভাবে, এটা তোমরা সূত্র শিখতে হবে। আসলে সূত্র হচ্ছে যে ডিডিএক্স অফ এক্স পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে এন এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে একটা সূত্র। তাহলে আমরা যদি ডিডিএক্স অফ এক্স পাওয়ার এন এর জায়গায় যদি ফাইভ দেই তাহলে সূত্র কী হবে, ফাইভ, এই যে দেখো এখন ফাইভ হচ্ছে আমাদের এন, তাহলে এন মানে ফাইভ এক্স এন মাইনাস ওয়ান, অর্থাৎ ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর। একইভাবে এটাতে তুমি অ্যাপ্লাই করো, এটাতে অ্যাপ্লাই করো, দেখবে এটা আসবে। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারি। তাহলে এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে হয় এক্স এক স্কোয়ার এক্স প্লাস থ্রি টেন এক্স, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে আনসার ফর ফার্স্ট ওয়ান, মানে আমরা যেটা প্রথম যে অঙ্কটা করতেছিলাম সেটার জন্য। এবার আমরা দ্বিতীয়টাতে চলে যাচ্ছি, তাহলে এটা মুছে দিলাম পুরোটাই। আমরা দ্বিতীয়টাতে ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করব, একই ফর্মুলা, যেহেতু এখানে আমরা এটাকে ইউ ধরতে পারতেছি আর এটাকে ভি ধরতে পারতেছি। তাহলে আমরা আবারও লিখব, যে আমরা একটা কাজ করতে পারি, আমরা ডিরেক্ট এটা যদি এটা না লিখতে যদি ইচ্ছে করে, যে সাপোজ এই যে এটা অনেক বড় আসলে, এই যে এইভাবে লিখা তারপর আবার ডিফারেন্সিয়েশন করা একটু বড়, তোমরা ইচ্ছে করলে লিখতে পারো। তো আবার ইচ্ছে করলে তোমরা ধরতে পারো যে ধরি ধরি ওয়াই ইকুয়াল টু ই পাওয়ার এ এক্স টেন স্কোয়ার এক্স, এটা এভাবেও করতে পারো। তখন তোমার হবে যে, সুতরাং তোমরা এখন কাকেও ডিফারেন্সিয়েশন করবা, এক্স ওয়াইকে ডিফারেন্সিয়েশন করবা, কারণ ওয়াই মানে এটা। সুতরাং ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু, এই যেমন এটাতে দেখাচ্ছি,
তাহলে ই পাওয়ার এ এক্স বাইরে থাকবে, ডি ডি এক্স অফ টেন স্কোয়ার এক্স। তাহলে এখানে এখন আমরা তো এটাকে ওয়াই দিয়েছিলাম, যার কারণে এখানে ওয়াই লিখে দিয়েছিলাম, অর্থাৎ ডি ওয়াই বাই ডি এক্স আসছিল এখানে আমাদের। তাহলে এখানেও একই রকম হবে, তখন হবে যে ই পাওয়ার এ এক্স ডি ডি এক্স অফ টেন স্কোয়ার এক্স। ঠিক আছে, তারপরে হচ্ছে যে এখানে যেমন কি হতো, এবার এবার আমরা ভি কে লিখবো, অর্থাৎ টেন স্কোয়ার এক্স কে লিখবো, টেন স্কোয়ার এক্স কে লিখে ডি ডি এক্স অফ ইউ, ইউ হচ্ছে ই পাওয়ার এ এক্স, ই পাওয়ার এ এক্স। তো এখানে একই রকম যে প্লাস টেন স্কোয়ার এক্স ডি ডি এক্স অফ ই পাওয়ার এ এক্স। তাহলে আমরা এইগুলো না করে জাস্ট এটাতে কাজ করি, তাহলে হচ্ছে এখন এখন ই পাওয়ার এ এক্স বসে যাবে ডি ডি এক্স অফ টেন স্কোয়ার এক্স। আমরা টেন এক্স এর ফর্মুলা শিখছি যে ডি ডি এক্স অফ টেন এক্স ইকুয়াল টু কি সেক স্কোয়ার এক্স, টেন এক্স ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স। বাট এখানে এখন টেন স্কোয়ার এক্স আছে, তাহলে এটাকে আমাদের এই এটা পুরোটাকে এক্স পাওয়ার এন ধরতে হবে। কী ধরতে হবে? এক্স পাওয়ার এন, মানে এভাবে ধরতে হবে যে টেন এক্স হোল স্কোয়ার, তখন এটা হয়ে যাচ্ছে এক্স, তার মানে এক্স পাওয়ার স্কোয়ার। ঠিক আছে, এক্স পাওয়ার স্কোয়ার। এখন তুমি বলো যদি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি আসবে? এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসবে যে টু ইন্টু এক্স পাওয়ার টু মাইনাস ওয়ান, অর্থাৎ টোয়াইস এক্স। ঠিক আছে, তাহলে টোয়াইস এক্স যদি আসে তাহলে টেন স্কোয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? টু টেন এক্স আসবে। কি আসবে? টু টেন এক্স। এই যে এটা এখন এক্স, তাহলে টু এক্স, এটা যেহেতু এক্স হয় তাহলে এই যে টু এক্স। ঠিক আছে, তাহলে আমরা এই যে এই জায়গায় কী লিখবো? টু, এটা ইন্টু আকারে থাকবে এটার সাথে, টু টেন এক্স। কিন্তু দেখো এটা তো আসলে এক্স না, আমরা যেটাকে এক্স ধরে ডিফারেন্সিয়েশন করছি এটা তো আসলে এক্স না। এই যে এটাকে এক্স ধরে আমরা লিখে দিয়েছি টু টেন এক্স। তাহলে যেটাকে এক্স ধরবা তুমি মনে মনে, এই যে এটাকে এক্স স্কোয়ার ধরে তারপর ডিফারেন্সিয়েশন করছি, এক্স স্কোয়ার ধরে ডিফারেন্সিয়েশন করছি, যেটাকে এক্স ধরছি টেন এক্সকে আমরা এক্স ধরছি, যেটাকে এক্স ধরবা সবসময় সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ইন্টু আকারে দিয়ে। তাহলে ইন্টু ডি ডি এক্স অফ টেন এক্স, কারণ আমি টেন এক্সকে এক্স ধরছিলাম এই যে এই জায়গায়। এখানে এখানে টেন স্কোয়ার এক্সকে আমরা কী লিখছিলাম? টেন স্কোয়ার এক্সকে লিখছিলাম আমরা টেন এক্স হোল স্কোয়ার, যেখানে এটাকে আমরা এক্স ধরছিলাম, এক্স ধরে এই ফর্মুলার মধ্যে ফেলে দিয়েছিলাম। কোন ফর্মুলা? এই যে এটার মধ্যে ফেলে দিয়েছিলাম, অর্থাৎ এক্স পাওয়ার এন এর যে ফর্মুলা আমরা একটু এসেছিলাম সেটাতে ফেলে দিয়েছিলাম, এক্স পাওয়ার এন এর ফর্মুলার মধ্যে ফেলে দিয়েছিলাম, যেখানে এন হচ্ছে টু। ঠিক আছে, তার মানে আমাদের যেটা করতে হবে, যদি কাউকে আমরা এক্স ধরি মনে মনে, তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ইনটু আকারে দিয়ে। ঠিক আছে, তো আমরা ইনটু আকারে দিয়ে এটাকে ডিফারেন্সিয়েশন করলাম। এবার আমরা এখানে চলে আসতেছি প্লাস টেন স্কোয়ার এক্স ডি ডি এক্স অফ ই পাওয়ার এ এক্স। আমরা শিখছিলাম যে ডি ডি এক্স অফ ই পাওয়ার এম এক্স একটা সূত্র আছে, তোমরা বইতে পাবা। এটা সূত্র হচ্ছে যে এখানে যা থাকবে সেটা আগে চলে আসবে এম, তারপরে ই পাওয়ার আবার যেটা আছে সেটা। তাহলে এখন তো আমাদের এ আছে, তাহলে আমাদের আগে এ চলে আসবে, এ আসলো আগে, তারপর আবার ই পাওয়ার যেটা আছে সেটা। তার মানে এক্সের সাথে যে থাকবে সে আগে চলে আসবে সহগ আকারে, তারপরে আবার ই পাওয়ার এ এক্স। তো এমনিতে ডি ডি এক্স অফ ডি ডি এক্স অফ ই পাওয়ার এক্স যেটা, সেটা হচ্ছে অনলি ই পাওয়ার এক্স, এটার আনসারও ই পাওয়ার এক্স। কিন্তু ডি ডি এক্স অফ যদি ই পাওয়ার ফাইভ এক্স থাকে, এখানে ফাইভ হচ্ছে এখন এম। ঠিক আছে, তাহলে আমাদের আগে এ এম আসবে, অর্থাৎ ফাইভ আসবে, তারপর আবার ই পাওয়ার যেটা আছে সেটা। তাহলে আশা করি বুঝতে পারছো এটাও ঠিক ওরকমই। এখন আমরা আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি, কারণ এখন আমাদের এখনও ডিফারেন্সিয়েশন রয়ে গেছে। তাহলে ই পাওয়ার এ এক্স, এই টুটাকে ইচ্ছে করলে আগে বাইরে নিয়ে চলে আসতে পারি, টু ই পাওয়ার এ এক্স, তারপর হচ্ছে টেন এক্স, এরপর হচ্ছে ইন্টু টেন এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করতেছি। এখানে ডিফারেন্সিয়েশন করলে কী আসবে? সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স আসবে, প্লাস এখানে আবার আমাদের টেন স্কোয়ার এক্স ছিল সেটা লিখে দিলাম, এটাকে আগে লিখলাম, এ টেন স্কোয়ার এক্স যেহেতু গুণ আকার আছে সেই জন্য এটাকে আগে লিখলাম, এটা প্লাস প্লাসের পরে, তারপরে ই পাওয়ার এ এক্স। এখন আমরা একটা কাজ করতে পারি, আর একটু যদি সিম্পলিফাই করতে চাই করতে পারি, যেমন টেন এক্স ই পাওয়ার এক্স আমরা কমন নিতে পারি, অর্থাৎ ই পাওয়ার এ এক্স টেন এক্সকে আমরা কমন নিতে পারি, না নিলেও চলবে, এখানে আনসার লিখে দিলে হবে, এখানে আনসার লিখে দিলেই হবে। কমন নিলে কি আসে? যে টু সেক স্কোয়ার এক্স প্লাস এ টেন এক্স, এখানে আনসার লিখে দিলেই হচ্ছে। তাহলে আমরা দ্বিতীয়টাও সলভ করে ফেললাম, এখন আমরা
তৃতীয়টাতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা তিন নম্বর প্রশ্নটা সলভ করব। তিন নম্বর প্রশ্ন অত্যন্ত কঠিন, মানে একটু কঠিন আছে, বেশি না। এখন এখানে এখানে অন্যান্য যে রুটগুলো আছে সেগুলোর অ্যাপ্লিকেশন আছে, এই জন্য এটা আমি নিয়ে আসছি। তো এটাতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার নিজের একটা পাবলিকেশন আছে, নাম হচ্ছে হালদা পাবলিকেশন। এই পাবলিকেশন থেকে বিভিন্ন বই বের হয়, বিশেষ করে অ্যাডমিশন টেস্টের ভর্তি পরীক্ষার বই বের হয়, ঠিক আছে। এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বই, নাম হচ্ছে হালদা। এটা এই ইউনিটের জন্য, অর্থাৎ যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবে তাদের জন্য, ঠিক আছে। তোমরা এটা বাজার থেকে কালেক্ট করবা, এটা ইন্টারমিডিয়েট পরীক্ষার পরপরই বাজারে পাওয়া যাবে, ইভেন ইন্টারমিডিয়েট পরীক্ষার আগেও পাওয়া যেতে পারে, কোনো কোনো দোকানে হয়তো এখনও আছে। তো তোমরা এটা কালেক্ট করবা, ঠিক আছে। যারা ভর্তি পরীক্ষা দিবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তারা এটা কালেক্ট করবা। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইউনিট, BDC সকল ইউনিটের জন্যই আমাদের হালদা পাবলিকেশনের বই আছে। এছাড়া আমাদের আরও একটা বই আছে, সেটা হচ্ছে হালদা IQ। এটা হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার IQ-তে লাগে। IQ মানে মানসিক দক্ষতা, যারা এটা বিশেষ করে ডি ইউনিটে যারা পরীক্ষা দেয় বা বি ইউনিটে যারা পরীক্ষা দেয় তাদের দরকার হয়। তো তোমরা চাইলে এটা কালেক্ট করে নিতে পারো। তো আমি চলে যাচ্ছি আমাদের যে অঙ্ক সেখানে। তো আমাদের এই প্রশ্নটা হচ্ছে আসলে UB স্টাইলে, অর্থাৎ উপরেরটাকে আমরা UV বলবো, ঠিক আছে। আগে ছিল আমরা UV ফর্মুলা শিখছিলাম, এটা গুণ আকারে ছিল UV, আর এখানে হচ্ছে UV আকারে। তো UV আকারে যদি কেউ থাকে, যেমন এখানে আমরা U ধরতে পারি X sin X কে, আর B ধরতে পারি 1+cos X কে। তাহলে UV আকারে যদি কোনো সূত্র থাকে, কোনো যদি টার্ম থাকে, তাহলে সূত্র হচ্ছে ddx অফ UV ইকুয়াল টু নিচে যেটা আছে B এর স্কোয়ার, আগে বি এর স্কোয়ার লিখে দিবে মুখস্থ। তারপর হচ্ছে যেটাকে লিখবা সেটা, যেটাকে নিচে স্কোয়ার সেটাকে নিয়ে আসবা উপরে, এনে অন্যটাকে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ইউকে ডিফারেন্সিয়েশন। দেন এখানে মাইনাস দিবা, আগে ছিল প্লাস এখন হচ্ছে মাইনাস, মাইনাস দিয়ে এবার ইউকে বাইরে রেখে বিকে ডিফারেন্সিয়েশন। তাহলে খেয়াল করো, আগে নিচে যেটাকে স্কোয়ার, নিচে যেটা সেটাকে স্কোয়ার, উপরে আবার সেটা অপরটাকে ডিফারেন্সিয়েশন, মাইনাস উল্টা, মানে এবার ইউকে ডিফারেন্সিয়েশন, ইউকে বাইরে রেখে বিকে ডিফারেন্সিয়েশন। তাহলে আশা করি এই সূত্রটা তোমরা বুঝতে পারছ। ঠিক একইভাবে আমরা যদি এখানে জন্য এটা অ্যাপ্লাই করি, যে ddx অফ x সাইন x ডিভাইড বাই 1+cos x, এটার জন্য যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে নিচে কি হবে, যে B স্কোয়ার, বি মানে কি 1+cos x, 1+cos x হোল স্কোয়ার, আর উপরে কি হবে, উপরে হবে বি মানে কে 1+cos x, এটা হচ্ছে আমাদের বি 1+cos x। তারপরে ddx অফ কি হবে, ইউ মানে কি x sin x, মাইনাস দিয়ে ইউকে বাইরে রেখে, অর্থাৎ x sin x কে বাইরে রেখে ডিফারেন্সিয়েশন কাকে, ভিকে মানে এটাকে, এই যে 1+cos x কে। তাহলে নিচে হচ্ছে যে B এর স্কোয়ার, নিচে হচ্ছে মুখস্থ B এর স্কোয়ার, উপরে হচ্ছে B ddx অফ u মাইনাস UddxV। তাহলে আমরা এখন এটাকে সলভ করার পদ্ধতিতে চলে যাচ্ছি। তাহলে দেখো, আমি যেটা লিখেছিলাম সেটাকে এখানে নিয়ে এসেছি, জাস্ট এবার আমরা কাজ করব, ঠিক আছে। আমরা কাজ করব, নিচে কোনো কিছু কাজ করার দরকার নাই, নিচে যেভাবে সেভাবে বসে যাবে, অর্থাৎ 1+cos x হোল স্কোয়ার, এটা বসে যাবে যেভাবে সেভাবে, উপরে হবে এই যে, এটা তো আগে, এটার কোনো কাজ নাই, 1+cos x এর কোনো কাজ নাই, এটা ডিফারেন্সিয়েশনের আগের জন্য। X sin x, যেখানে আবার ইউবি ফর্মুলা পড়ে যাচ্ছে, UV ফর্মুলা পড়তেছে, ঠিক আছে। তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, ইউকে বাইরে রেখে বিকে ডিফারেন্সিয়েশন, প্লাস বিকে বাইরে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন। তাহলে দেখো, একটার মধ্যে দুইটা চলে আসছে, এই যে এখানে ভিতরে x sin x এর মধ্যে আবার UV ফর্মুলা অ্যাপ্লাই করা লাগছে, তারপরে মাইনাস, মাইনাস দিয়ে আমরা x sin x কে রেখে দিব, তারপরে ddx অফ 1+cos x। তো ddx অফ 1+cos x মানে হচ্ছে আসলে ddx অফ 1+ddx অফ cos x, মানে আলাদা আলাদা যোগ আকার থাকলে আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়, ওই যে ddx-টাকে গুণ করে দিয়ে, ঠিক আছে, ddx-টাকে গুণ করে দিয়ে আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়। তো যাকে ডিফারেন্সিয়েশন করব তার মধ্যে যদি x না থাকে তাহলে উত্তর হচ্ছে 0, তাহলে ddx অফ 1 = 0, এবং ddx অফ cos x = -। তাহলে দেখো, আমাদের যে ddx অফ 1+cos x ছিল সেখান থেকে আলটিমেটলি আসলো -sin x। এখন আমরা পরের লাইনে চলে যাচ্ছি। তো আমাদের 1+cos x বসে গেল, এবং ইনটু আকারে যেই
ডিফারেন্সিয়েশনের একটা কাজ ছিল, সেটা হচ্ছে যে এটা, সেটা কেমনে আসলো, এক্সটা প্রথমে বসে গেল, ডিডিএক্স অফ সাইন এক্স সমান আমরা জানি যে কজ এক্স, এটা বসলো, প্লাস বসলো, সাইন এক্সটা বসলো, ডিডিএক্স অফ এক্স ইকুয়াল টু ওয়ান, কারণ এক্সকে এক্সের এক্সকে এক্সের সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে উত্তর আসে ওয়ান, তাহলে ওয়ান আমরা বসে দিছি। এই যে এটা আমি আবারও দেখাচ্ছি, ডিডিএক্স অফ এক্স ইকুয়াল টু কেমনে ওয়ান, কারণ ওয়ানের উপর এক্সের উপরও ওয়ান পাওয়ার লেখা যায়, দ্যাট মিন্স এন হচ্ছে এখন ওয়ান। এন যদি ওয়ান হয় তাহলে আমরা জানি যে প্রথমে আসবে এন, তারপরে এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান, এন নিজেই ওয়ান, সো আমাদের কিছু করার নেই। সো ওয়ান ইন্টু এক্স পাওয়ার জিরো, দ্যাট মিন্স ওয়ান। তারপরে আমাদের এটা বসার পরে এই যে দেখো, এই মাইনাসের সাথে এই মাইনাসটা গুণ আকারে আছে, বিকজ এটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে লিখছি, এই যে এর ব্র্যাকেটের ভিতরে ছিল এটা, ঠিক আছে। এই যে এটার সাথে এটা কী আকারে ছিল, গুণাকারে, তার মানে এখানেও এটার সাথে এটা কী আকারে, গুণাকারে আসবে। সো গুণাকারে যেহেতু, তাহলে প্লাসে প্লাসে, সরি মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস এক্স সাইন এক্সের সাথে এই সাইন এক্সকে গুণ করলে তখন সাইন স্কোয়ার এক্স নিচে যা ছিল বসে গেছে, পরবর্তী লাইনে নিচে যা ছিল আবারও বসে গেল। কিন্তু এটাকে যখন তুমি গুণ করবা পুরোটাকে, তখন এই যে এতটুকু আসবে সাথে আবার এক্স কজ স্কোয়ার এক্সও আসবে, আর এক্স সাইন স্কোয়ার এক্স আগে থেকে এখানে ছিল, তো এটা সবগুলো যেহেতু প্লাস আকারে আমি লিখে দিছি। এখন এখানে খেয়াল করো, এখানে যদি আমি এক্সটাকে কমন নিয়ে নিই এই জায়গাটাতে, তাহলে এখানে এক্সটা চলে যাবে, তখন এই যে এটা হবে যে আমাদের এক্স কমন নেওয়ার পরে, এখন এখানে আমি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু কত লিখতে পারি, ওয়ান লিখতে পারি, এই জায়গাটাতে আমরা ওয়ান লিখবো, বিকজ সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্সের একটা সূত্র হচ্ছে ওয়ান। তাহলে ওয়ানের সাথে যদি এটাকে গুণ করে দিই তখন এটা শুধুমাত্র এক্স হয়ে যাচ্ছে, তাহলে এক্স কজ এক্স প্লাস এক্স এটা আসতেছে, এই যে এটা থাকতেছে, এই যেটা আমি এখানে লিখে দিছি দেখো, তারপরে এই যে এটা বসে গেল, ঠিক আছে, এবং নিচে যা ছিল সেটাও বসে গেল। এখন এখান থেকে তুমি এটা একদম সহজ হয়ে গেছে, এখন এখানে জাস্ট তুমি এই যে এই জায়গাটাতে তুমি সাইন এক্স কমন নাও, এই জায়গাটাতে, ঠিক আছে, এই জায়গায় যদি সাইন এক্স কমন নাও তুমি, তাহলে আসবে ওয়ান প্লাস কজ এক্স, আর এখানে যদি তুমি এক্স কমন নাও তাহলেও আসবে ওয়ান প্লাস কজ এক্স। তাহলে এটা আমি যদি দেখাই, তাহলে এখানে যদি আমরা সাইন এক্সটাকে কমন নেই তাহলে আসে ওয়ান প্লাস কজ এক্স, আবার এখানে যদি আমরা এক্সটাকে কমন নেই তাহলেও আসে ওয়ান প্লাস কজ এক্স। এবার দেখো পরের লাইনে, এটা হোল স্কোয়ার এখনও থাকুক, পরের লাইনে দেখো আমরা হয়ে গেছে কি যে ওয়ান প্লাস কজ এক্স দুইবার, সো ওয়ান প্লাস কজ এক্সকে যদি আমরা কমন নেই তাহলে থাকে যে ইনটু আকারে সাইন এক্স প্লাস এক্স আর ডিভাইড বাই ওয়ান প্লাস কজ এক্স হোল স্কোয়ার। এখন এটা যদি আমরা কেটে দিই, ঠিক আছে, একটা একটা কাটা যাবে, নিচে একটা, দুইটা আছে, উপরে একটা, তো একটা একটা কেটে দিলে তখন শুধুমাত্র এখানে হয় এক্স প্লাস সাইন এক্স আর নিচে হয় ওয়ান প্লাস কজ এক্স, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, একদম সবচেয়ে ছোট আনসার, এর আর কিছু করার, আর এটাকে আর ছোটো করা কখনোই সম্ভব না। তাহলে দেখো ডিফারেন্সিয়েশন করতে গিয়ে আমরা মূলত কী লাগতেছে, সব ত্রিকোণমিতির সূত্র লাগতেছে। সো যারা ত্রিকোণমিতি পারবে না তারা ত্রিকোণমিতির সূত্রগুলো কি শিখে নিবে, না হলে কিন্তু তুমি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন পারবে না। তো আশা করি আমাদের এই তিনটা টপ অঙ্ক, যে তিনটা আমরা সমাধান করে দিয়েছি, এগুলো তোমাদের ভালো লাগছে, ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, আর আমাদের চ্যানেল সম্পর্কে তোমার ফ্রেন্ডদেরকে বলবা, তাহলে আমাদের চ্যানেলের ভিউ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, আমরা আরও বেশি বেশি ভিডিও দিতে উৎসাহী হব। তো ভালো থাকো, আজকে চলে যাচ্ছি, অন্য একদিন অন্য একটা টপিক নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।